হাই, সকলকে তনুজা কিচেনে স্বাগত। আজকে একটা হালুয়ার রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে সুজির হালুয়া। সুজির হালুয়া বাচ্চা বড় সবার পছন্দের খাবার। সুজির হালুয়া রুটি, পরোটা, নান সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগে। সুজির হালুয়া তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি, দুটো এলাচ গুঁড়ো করে নিয়েছি, 2 টেবিল চামচ ঘি নিয়েছি, আমন্ড কুচি নিয়েছি 1 টেবিল চামচ, কিশমিশ কুচি নিয়েছি 1 টেবিল চামচ, কাজু বাদাম কুচি নিয়েছি 1 টেবিল চামচ, 1টা তেজপাতা নিয়েছি, 200 গ্রাম সুজি নিয়েছি, আর নিয়েছি চিনি। চিনিটাও আমি 200 গ্রাম নিয়েছি। যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। সুজির হালুয়া তৈরি করার জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি, সুজিটা ঢেলে দিচ্ছি, নাড়তে থাকবো। মিডিয়াম ফ্লেমে এখন ভাজছি আমি সুজিটা। 2-3 মিনিট ভাজার পরে আমি ঘিটা দেব। হয়ে গেছে ভাজা, আমি এবারে ঘিটা দিচ্ছি। এখন আমি লো ফ্লেম করে দিলাম, ঘন ঘন নাড়তে থাকবেন, তা না হলে সুজিগুলো পুড়ে যাবে। ফ্লেমটা আমি এখন লো মিডিয়াম করে দিচ্ছি। এইভাবে আমি নেড়ে নেড়ে একদম গোল্ডেন কালার করে নেব। সুজিটা গোল্ডেন কালার হয়ে গেছে, আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দেব। আর একটু দিচ্ছি। আমি 200 গ্রাম সুজি নিয়েছি, আমি 400 গ্রামের মতো জল দিলাম। ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিলাম, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি 2-3 মিনিট সেদ্ধ করব সুজিটা। মাঝে মধ্যে অবশ্যই নাড়তে হবে, তা নাহলে সুজি নিচেই ধরে যাবে। ফ্লেমটা এখন আমি লো মিডিয়াম করে দিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। সুজির হালুয়া খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। কিশমিশ কুচিটা দিয়ে দিচ্ছি, কাজুটা আমি হাফ দিচ্ছি, হাফ আমার গার্নিশের সময় লাগবে। আমনটাও হাফ দিচ্ছি, হাফ আমার গার্নিশের সময় লাগবে। এলাচের গুঁড়োটা দিচ্ছি। এই হালুয়ার সঙ্গে যদি আপনারা নারকেল পছন্দ করেন, নারকেল কুচি করে দিতে পারেন। যদি আপনারা পিস পিস না করতে চান তাহলে এই অবস্থাতে নামিয়ে দেবেন, নামিয়ে পরিবেশন করবেন। আমি পিস করব, সেই জন্য আমি আরেকটু শুকনো শুকনো করব। সুজির হালুয়া খেতে খুব মজাদার হয়, এটা খুব সহজেই তৈরি হয়ে যায়। আমি যে তেজপাতাটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি। হালুয়াটা হয়ে গেছে, আমি এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি, খুব বেশি শুকানোর দরকার নেই, ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। থালার মধ্যে আমি আগে থেকে ঘি দিয়ে রেখেছি নিচে অল্প একটু, যাতে সহজেই উঠে যায়। এভাবে এটাকে আমি সমান করে দেব যতটা পারব। এইভাবে সুন্দর করে আপনারা সমান করার চেষ্টা করবেন, যতটা পারবেন সমান করবেন। আমার সমান করা হয়ে গেছে। এইভাবে আমি নর্মাল টেম্পারেচারে 15 থেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পরে আবার ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, দেখুন হালুয়াটা কত সুন্দর বসে গেছে। আপনাদের যেমন পছন্দ সেরকম করেই কাটবেন। এবারে আমি এই দিক থেকে আবার কাটছি, আমি এইরকম শেপ করে কাটছি, আপনাদের যেরকম পছন্দ সেরকম কাটবেন।
এবার আমি কাজু বাদাম আর আমন্ড দিয়ে পরিবেশন করব। এই রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।